কাটা দাঁত হয়েছে দেখেন, তোমার টার্গেট করেছে ভাই, টাকা দাম দিয়েছে গরুটার, নেপালি গির গরু হয়েছে গরুটার, এটার মাংস কতটুকু হতে পারে? 12 মন টার্গেট করলাম, 80,000 টাকা দাম দিয়েছে দর্শক ডিঙ্গা দাবার। এটা কি আপনার খামারের গরু? মুন্ডি জাতের গরু, মুন্ডি চারটা দাঁত ভাই টার্গেট করছে, আনুমানিক 13 মন হতে পারে, 5,20,000 টাকা দাম দিয়েছে, কাস্টমার ইতিমধ্যে দেখা করছে, ক্রস ব্রাহ্মা চারটা দাঁত হয়েছে, 4,50,000 টাকা দাম দাম, মাইশা এক রকম মাংস, চারটা দাঁত হয়েছে, 9 মন মাংস টার্গেট করছে দেখেন, দেহের একটা গরু 3,30,000 টাকা দাম চাইছে, দাম দর করা শুরু করা চলছে, গরু বিক্রি করে 60,000 গরু বিক্রি করে দিয়েছেন, এখন কেবল সুবাইদা কেবল এক গাড়িতে 6 মন টার্গেট করছে, 1,63,000 টাকা দিয়ে, 1,02,000 টাকা দিয়ে। এ ব্যাপারে কি হলো দর্শক বন্ধু, দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। 27 মার্চ রোজ বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত হাটে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো বড় বড় সাইজের কিছু গরু, সামনে রোজার ঈদ যার কারণে হাটে বেশ কিছু বড় বড় গরু উঠেছে, বড় বড় গরুগুলা দেখানোর চেষ্টা করবো, দাম দর কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবেন। দর্শক বন্ধুরা সুন্দর একটা গরু দেখেন হাটের, বলা যায় যে বিগ সাইজের একটা গরু, এ গরুটা নিয়ে আসছে আমাদের ভাই। ভাই কেমন আছেন? ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আক্তার ব্যাপারী। আক্তার ব্যাপারী ভাই, বাড়ি কোথায়? বদ্রীনাথপুর থেকে গরুটা নিয়ে আসছে, কয়টা গরু নিয়ে আসছেন ভাই? কাটে দুইটা, তিনটা নিয়ে আসছে দেখেন, এই তিনটা গরু নিয়ে আসছে, তিনটাই, এই দুইটা বড় বড় গরু। এটা কি জাতের গরু ভাই? ভাই এগুলো দাঁতে কয়টা হয়েছে? চারটা দাঁত হয়েছে দেখেন, বিরাট দেহের একটা গরু ভাই। মাংস কেমন কি হতে পারে গরুটার? দেখেন দামাদামি চলছে, কথাবার্তা চলছে, ইতিমধ্যে কাস্টমার ফিরে গেছে, এই লাইনে যতগুলো গরু আছে সবই সুন্দর সুন্দর গরু। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই নামটা যদি একটু বলতেন। মমিন ভাই। মমিন ভাই কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। মমিন ভাই কুষ্টিয়া থেকে আসছে, মমিন ভাই আসলে আমার পরিচিত, এর আগেও মমিন ভাইয়ের সাথে কথা হয়েছে, তো ভালো থাকবে না ভাই? ভাই এই গরুটার মাংস কতটুকু হতে পারে দেখেন, পায়ের পুরাটা কি সুন্দর, 13-14 মন টার্গেট করেছে ভাই, চারটা দাঁত হয়েছে গরুটার, খামারে আসলে ঢোকানোর জন্য খুবই সুন্দর একটা গরু, আবার সামনে রোজার ঈদ, রোজার ঈদেও বেশ কিছু গরু জবাই হয়ে যাবে। আর ভাই কেমন কি দাম দিয়েছেন গরুটার? 6,50,000 টাকা দাম দিয়েছে গরুটার। আর এটা, এটা কি জাতের গরু ভাই? এটা গির, নেপালি গির গরু। এইটার দাঁতে কয়টা হয়েছে ভাই? চারটা দাঁত হয়েছে গরুটার। এটার মাংস কতটুকু হতে পারে? 12 মন টার্গেট করছে। এইটার কেমন কি দাম দিয়েছেন? 3,80,000 টাকা দাম দিয়েছে দর্শক বন্ধু দেখেন, মজার একটা গরু, গির বাছর আসলে গির গরু আসলে মিলানো খুব কষ্ট। ভাই দাম দর করার সুযোগ তো আছে নাকি দর্শক বন্ধুরা? দাম দর করার সুযোগ আছে, হাটের গরু আসলে ফিক্সড দাম বলা কখনো সম্ভব না, আর দাম দর করে দেখে শুনে নিতে হয়। ভাই আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন। 01721 5652 5652। দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে কিনতে পারবেন, দেখে শুনে নিতে পারবেন, দাম দর করে নিতে পারবেন, দাম দর করার সুযোগ আছে। আর যেহেতু হাটের ব্যাপার, হাটে আসলে দাম ফিক্সডভাবে কখনোই বলা সম্ভব না। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ মানে দেখার মতন গরু, সামনে কুরবানির রোজার ঈদ যার কারণে অনেক সুন্দর সুন্দর গরু হাটে উঠেছে, আসলে এই হাটে সবসময় গরু পাওয়া যায় কিন্তু এই হাট উপলক্ষে আরও বেশি উঠেছে। দর্শক বন্ধুরা দেখেন কি মজার একটা গরু, এ মানে যেরকম তার রূপ সেরকম তার কালার সব মিলিয়ে চমৎকার একটা গরু। গরুটা কিন্তু শিং নাই দেখেন, শিং নাই, খুবই সুন্দর একটা গরু দেখেন, এত মজার গরু আসলে মিলানো খুব কষ্ট। এই গরুটা নিয়ে আসছে আমাদের ভাই। ভাই কেমন আছেন? আছি ভাই ভালো। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম রকি ভাই, গেঙ্গাতাতে বাড়ি ডিঙ্গাদাবার, ডিঙ্গাদাই বাসা। আর রকি ভাই, রকি ভাই আজকে কতগুলো গরু নিয়ে আসছেন? আজকে এই দুটো নিয়ে আসছি ভাই। এটা কি আপনার খামারের গরু? জি আমার খামারের। খামার কতগুলো আছে? খামারে আছে 25-30টা আছে। রকি ভাইয়ের খামারে 25-30টা গরু আছে, ডিঙ্গাদা বাজার থেকে রকি ভাই আসছে, এই গরুটা আর ওই পাশের গরুটা আসছে দেখেন, এই গরুটার ঝুট
কি মজার ঝুট, অনেক সুন্দর ঝুটের একটা গরু। নাভি কম্বল দিয়ে চমৎকার, পিছনের সাইডগুলো দেখেন, মাংস মনে হচ্ছে ফেটে বেড়াচ্ছে। ভাইয়া এইটা কি জাতের গরু যদি একটু বলতেন? এইটা মুন্ডি জাতের গরু। মুন্ডি জাতের গরু। দর্শক বন্ধু দেখেন, মুন্ডি জাতের গরু কিন্তু শিং হয় না, দেখেন এটারও কিন্তু শিং নাই, এবং কালারটা চমৎকার কালার হয়েছে, লাল টকটকে কালার। ভাই এটা দাঁতে কয়টা হয়েছে? এটা দাঁত চারটা দাঁত হয়েছে। এর মাংস কেমন কি হতে পারে? মাংস 13 মন হবে। ভাই টার্গেট করছে আনুমানিক 13 মন হতে পারে। চমৎকার একটা গরু। ভাই এটার কেমন কি দাম দিয়েছেন? এটার দাম দিয়েছে 520। 5,20,000 টাকা দাম দিয়েছে। কাস্টমার ইতিমধ্যে দেখাশোনা করছে, দামদর করছে। দামদর করার সুযোগ তো আছে নাকি ভাই? দামদর করার সুযোগ আছে। পাশে আর একটা গরু দেখেন, এটাও ভাইয়ের মজার একটা গরু, চমৎকার ঝুটের একটা গরু। ভাই এটা কি জাতের গরু? এইটা ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা? ব্রাহ্মা, হ্যাঁ। দেখেন ক্রস ব্রাহ্মা একটা গরু, মজার। এইটারও কিন্তু শিং আছে, কিন্তু ছোট ছোট শিং, মজার একটা গরু। ভাই এই গরুটার দাঁতে কয়টা হয়েছে? এইটা চারটা দাঁত। চারটা দাঁত হয়েছে। এর আনুমানিক মাংস কতটুকু হতে পারে? 11 মন হবে। 11 মন। এইটার কেমন কি দাম দিচ্ছেন? এটার দাম দিচ্ছি 450। 4,50,000 টাকা দাম দিয়েছে। দর্শক বন্ধুরা দামদর করার সুযোগ আছে, যেহেতু এটা হাট, হাটের মধ্যে ফিক্সড দাম বলা কখনোই সম্ভব না, আপনারা দামদর করে নিতে পারবেন। সরাসরি ভাইয়ের মোবাইল নম্বরটা দিয়ে দেবো আমি, যদি কারোর পছন্দ হয়ে থাকে দামদর করে কথাবার্তা বলে নিতে পারবেন। ভাই জান, আপনার খামারের নামটা যদি একটু বলতেন। মাইশা অ্যাগ্রো ফার্ম। মাইশা অ্যাগ্রো ফার্ম। আপনার মোবাইল নম্বরটা? 01713289009। দর্শক বন্ধুরা যদি কারোর, হ্যাঁ, এই গরুগুলো পছন্দ হয়ে থাকে, এই সুন্দর সুন্দর গরু যদি প্রয়োজন হয় সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন, কথা বলে নিতে পারবেন। ভাইয়ের খামারও অনেক মজার মজার গরু আছে। ভাই জান, আপনার তো মনে হয় অনেক মজার মজার গরু আছে খামারে? আরও আছে না? যদি বাইরের চিটাঙ্গের পাটি বা বাইরের পাটি দিতে পারবেন না? ভাইয়ের কাছে এর থেকেও মজার মজার গরু আছে, যদি বাইরের কোনো ব্যাপারে বড় বড় গরুর প্রয়োজন হয় ভাই ম্যানেজ করে দিতে পারবে। এবং ওনার খামারেও অনেকগুলো গরু, কতগুলো আছে ভাই বললেন? 25-30টা আছে এখনও। 25-30টা গরু ওনার খামারে আছে। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া সালাম। দর্শক বন্ধুরা দেখেন, আজকে হাটে কিন্তু অনেক মজার মজার গরু হাটে উঠেছে, এবং প্রচুর পরিমাণে গরু আজকে হাটে উঠেছে। দেখেন সবই সুন্দর সুন্দর গরু, দেখার মতন গরু সব আজকে হাটে উঠেছে। যে কটা গরু দেখছি সবই আসলে সুন্দর সুন্দর। সামনে রোজার ঈদ, যার কারণে প্রচুর পরিমাণে গরু হাটে উঠছে। দর্শক বন্ধুরা দেখেন, ছোট গোটের গরু কিন্তু প্রচুর মাংস গায়ে, এই একটা এই একটা দুইটাই শাইওয়াল, চমৎকার দুইটা গরু। কেমন আছেন? কোথা থেকে আসছেন? আপনার নামটা? মেহেরপুর গ্রাম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রাজ্জাক। কয়টা গরু নিয়ে আসছেন রাজঘাটে? বিক্রি হয়েছে কি একটাও? একটাও কি বিক্রি হয়েছে? হয়নি একটাও। একটাও এখনো বিক্রি হয়নি। আপনার এই গরুটা দাঁতে কয়টা? চারটা দাঁত। দেখেন দর্শক বন্ধুরা, ঠাসা মাংস। এর মাংস কতটুকু হতে পারে? 9 মন। দাঁতে কয়টা হয়েছে? চারটা দাঁত হয়েছে। 9 মন মাংস টার্গেট করছে। দেখেন ঠাসা মাংস, একটা সুঠাম দেহের একটা গরু। কেমন কি দাম দিয়েছেন গরুটার? 3,30,000 টাকা দাম চেয়েছে। দামদর করার সুযোগ আছে, দামদর করে নিতে পারবেন। হাটের আসলে ফিক্সড দাম বলা সম্ভব না, দামদর করে নিতে হয়। সেই জন্য ওনার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, সরাসরি দামদর করে নিতে পারবেন। 32-33-7। দর্শক বন্ধুরা ওনার মোবাইল কেমন আছেন আপনারা সবাই? তারপর আপনার গরু বিক্রি করলেন? এ দেখেন টাকা কোনা কোনি চলছে, গরু বিক্রি করলো। আপনার নামটা যদি বলতেন? কোথা থেকে আসছেন? কামালপুর থেকে আসছে। কত দিয়ে গরু বিক্রি করলেন? 1,63,000 গরু বিক্রি করে দিল। বিক্রি করলো, নীল হচ্ছে আমাদের ব্যাপারে। ভাই কেমন আছেন? আজ কটা কিনেছেন? এখন কেবল শুরু, এখনো এক গাড়ি তো কিনবো। এক গাড়ি কিনবে না? কেবল 6টা হয়েছে। কটা কিনবেন আজকে? এক গাড়ি, তাই তো? 22টা গরু কিনবে। দর্শক বন্ধু দেখেন, এই যে গরুগুলো দেখছেন সবই ওনার গরু। এই গরুটা কত দিয়ে কিনলেন? 1,63,000 টাকা দিয়ে গরুটা কিনলো। এই গরুটার মাংস কতটুকু হবে? 6 মন হবে। এই গরুটার মাংস 6 মন টার্গেট করছে। 1,63,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো ব্যাপারীরা, ঢাকায় চলে যাবে। ঢাকায় যাবে তো নাকি? গাবতলি। দর্শক বন্ধুরা দেখেন, এটা
বকন কিনেছে 1,02,000 টাকা দিয়ে। বকনটা দেখাই, দেখেন 1,02,000 টাকা দিয়ে এ ব্যাপারে কিনলো। দেখেন এইগুলা সবই কিনেছে, 6টা গরু কিনে ফেলেছে ইতিমধ্যে, সবগুলাই চলে যাবে ঢাকা গাবতলিতে। আজকে হাটে প্রচুর গরুর সমাগম হচ্ছে, গরু এখনও এসে যাচ্ছে, হাট বোঝাই হয়ে গেছে তবু এখন এসে যাচ্ছে। দেখেন একের পর এক গাড়ি ঢুকছে, একের পর এক এসে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে গরু এসে ঢুকছে। সামনে যেহেতু বোঝার ঈদ, যার কারণে প্রচুর পরিমাণে গরু বাজারের ভিতরে ঢুকছে। দেখেন এই আরের মজার একটা গরু, দেখেন ঝুটঝুট দিয়ে চমৎকার একটা গরু, দেখেন পাটা দিয়ে নাভি কম্বল দিয়ে চমৎকার একটা গরু। ভাই কেমন আছেন ভাই? ভাই নামটা তো একটু বলতেন, কোথা থেকে আসছেন? ডাক বাংলা বাজার থেকে। কয়টা গরু আসছেন ভাই? কাটে একটাই নিয়ে আসছেন। এ গোটা দাঁতে কয়টা ভাই? চারটা দাঁত হয়েছে, গোটার চারটা দাঁত হয়েছে। দেখেন মাংস কতটুকু হতে পারে, টার্গেট করছেন? ভাইয়ের গরু, ভাই আসলে টার্গেট করছে মাংস 13 মন হতে পারে। দেখেন এই গরুটা খুলছে, খুলে দেখাচ্ছে। দর্শক বন্ধুরা, এই বাচ্চা গরুটা বিক্রি হয়ে গেল ভাই, কেমন কি বিক্রি করলেন গরুটা? 4,20,000, 4,20,000 গরুটা বিক্রি হয়ে গেল। কোন ব্যাপারে কিনলো? বাবু ব্যাপারী, বাবু ব্যাপারী গরুটা কিনলো। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে ধন্যবাদ।